এবার জঙ্গি ঘাটিতে ঢুকে ষড়যন্ত্রের পর্দাফাশ করবে ইঁদুর। ইঁদুর সেনা তৈরি করছে DRDO, যেখানে ইঁদুরই হবে দেশের গুপ্তচর। জ্যান্ত ইঁদুর হয়ে উঠবে র‍্যাগ সাইবর্গ। সীমান্তের কড়া নজরদারি এড়িয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটে চলেছে দেশের বুকে। বড় কোনো হামলা রুখতে সজাগ দেশের সেনা থেকে গোয়েন্দা সংস্থা আইবি, তারপরেও ঘাটতি থেকেই যাচ্ছে। এবার সেই ঘাটতি মেটাতে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা DRDO তৈরি করতে চলেছে একটা আস্ত ইঁদুর সেনা। শুনতে অবাক লাগলেও একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুর বাহিনী তৈরি করতে চলেছে DRDO। যান্ত্রিক ইঁদুর বা রোবট নয়, জ্যান্ত ইঁদুর দিয়েই র‍্যাগ সাইবর্গ তৈরি করছেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। আর এখানে প্রশ্ন উঠতেই পারে, সাইবর্গ বিষয়টা ঠিক কি, ইঁদুরের সঙ্গে এর যোগ কি বা কিভাবে, ইঁদুরকে কি সাইবর্গে পরিণত করা হবে? সাইবর্গ হলো বৈজ্ঞানিক উপায়ে তৈরি এমন একটা প্রাণী যার মধ্যে যান্ত্রিক শক্তি থাকবে। বিষয়টি DRDO-র ব্যাখ্যায় অর্ধেক প্রাণী অর্ধেক যন্ত্র। DRDO-র অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনোলজি ল্যাবে ইতিমধ্যেই তৈরি হয়েছে এই প্রাণীটি। জ্যান্ত ইঁদুরের শরীরে অস্ত্রোপচার করে ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রোড ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ডিভাইসের রিমোট থাকছে সেনার হাতে, ইচ্ছে মতো বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো যাবে সেই ডিভাইসে। এবং তার আগে কি ধরনের কাজ করানো হবে ইঁদুরকে দিয়ে তা ঠিক করা থাকবে। রিমোট কন্ট্রোল দিয়ে শুধু চালনা করা হবে র‍্যাগ সাইবর্গকে। স্পষ্ট কথায়, ইঁদুরের মস্তিষ্ক চালনা করবে সেনা বিজ্ঞানীরা। জঙ্গি ডেরা থেকে শত্রু ঘাঁটিতে সহজেই ঢুকতে পারবে এই ইঁদুর সেনা। তার শরীরে থাকা ডিভাইস রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালনা করা হবে। জঙ্গিদের অস্ত্রের খোঁজ থেকে বৈঠক সবটাই ইঁদুরের মাধ্যমে সরাসরি দেখতে পারবে সেনাবাহিনী। সেনাবাহিনীর ওপরে নির্ভর করছে কিভাবে সেনা ইঁদুরকে তারা কাজে লাগাবে। ইঁদুরের স্থান পরিবর্তন পুরোপুরি ভারতীয় সেনার হাতেই থাকবে। ইঁদুরকে খবর বা সংকেত পাঠাতে প্রাণীজির ব্রেনে থাকবে লেজার ট্রান্স রিসিভার। কোথায় যেতে হবে, কোন দিকে বাঁক নিতে হবে, কখন ঢুকবে কখন বেরোবে সবটাই বুঝতে পারবে লেজার ট্রান্স রিসিভার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গোটা প্রক্রিয়ায় প্রাণীর শরীরে কোনো ক্ষতি হবে না, অস্ত্রোপচারেও কোনো ক্ষতির আশঙ্কা নেই। DRDO এমনটাই জানাচ্ছে। এই ইঁদুর সেনা রোবটের থেকেও ভালো গুপ্তচরের কাজ করবে। রোবট তৈরির খরচ এবং ঝুঁকি অনেকটা বেশি। গুপ্তচর প্রাণীকে যাতে বোঝা না যায় সে বিষয়টা মাথায় রাখতে হবে। যদিও এর আগে কুকুর এবং চিলের ওপর একই প্রয়োগ করা হয়েছিল, 26/11 মুম্বাই হামলার পর থেকে বিভিন্ন প্রাণীকে গুপ্তচরের জন্য তৈরি করার কাজ শুরু করেছে DRDO। উদ্দেশ্য একটাই, শত্রুর পরিকল্পনা এবং অবস্থান জেনে নেওয়া। আপাতত ইঁদুর সেনার ওপর সেই আশ্বাস রাখছে ভারতীয় সেনা। সৌজন্যে DRDO। আজ বিকেল।